মাঠে বাজারে সর্বত্র একটাই কথা, তৃণমূল চোরদের জন্য। তৃণমূল কত চোর, চোর আর তৃণমূল, তৃণমূল আর চোর মিলেমিশে একাকার হয়ে গেছে। গোটা তৃণমূল দলের মধ্যে মারামারি কামড়া কামড়ি আজ প্রকাশ শেষ হয়ে গেছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা এলাকা থেকে প্রতিদিন কোথাও না কোথাও তৃণমূল ছেড়ে তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আজকেও একটু আগে আমি কানপুর বহুতালিতে সভা করলাম, সেখানেও তৃণমূল থেকে কর্মীরা বেরিয়ে কংগ্রেস দলে যোগদান করলেন, আমার হাত থেকে পতাকা নিলেন। আজ কেউ সারা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ভেঙে চুর চুর হয়ে যাচ্ছে। তৃণমূলের দুরবস্থা কি আপনারা দেখলেন পাশে সাগরদিঘিতে। 2021 সালে যেখানে 53,000 ভোটে কংগ্রেস হেরেছিল, সেখানে আজ 23,000 ভোটে কংগ্রেস জিতল 3 মাস আগে। দুর্ভাগ্য আমাদের এমএলএকে রাখতে পারলাম না, কারণ তৃণমূলের সরকারের চাপে তারা যেহেতু ব্যবসায়িক পরিবার, তারা ভয় পেয়ে তৃণমূলের সঙ্গে সংগদান করেছে। কিন্তু এটা প্রমাণ হয়েছে যে সাগরদিঘির মানুষ তারা তৃণমূলকে বর্জন করেছে। যাকে তারা জিতিয়েছিল সে হয়তো তৃণমূলে যেতে পারে বাধ্য হয়ে, কিন্তু সেখানকার মানুষ তারা কিন্তু তৃণমূলকে বর্জন করে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছি।